হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে লো প্রেশার ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়ে গেছে এবং কবে তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি সোমবার বিকেল চারটে নাগাদ অর্থাৎ যে নতুন নিম্নচাপটি আসার কথা বঙ্গোপসাগর থেকে বিভিন্ন অংশ অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অংশে যে আসার কথা রয়েছে এছাড়া ত্রিপুরা এবং উত্তরবঙ্গে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শক্তি আসছে অর্থাৎ লো প্রেশার অর্থাৎ যেটা হচ্ছে সমচাপ রেখা এটা কিন্তু তৈরি হয়ে গেছে লঘুচাপ আমরা দেখতে পাচ্ছি এবং এটার সবার প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি উড়িষ্যা সহ বিভিন্ন অংশে তার প্রভাবটা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এইটার প্রভাবটা কোন কোন জেলায় কতটা পড়বে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করি তো এবার যদি আমরা এটাকে আবার প্লে করে নিই মোটামুটি প্লে করলে যেটা আমরা দেখতে পাচ্ছি সমচাপ রেখা যেটা অর্থাৎ সরি লঘুচাপ রেখা যেটা হচ্ছে লো প্রেশার সেটা কিন্তু কিছুক্ষণের জন্য গায়েব হয়ে গেল তবে তবে আবারও কিন্তু মঙ্গলবার সতেরো তারিখ নাগাদ আমরা কিন্তু আবারও পরিবর্তন দেখছি সতেরো তারিখ নাগাদ গেলে আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি লো প্রেশার এরিয়াটা কিন্তু বড় হয়ে গেছে অর্থাৎ লো প্রেশার এরিয়ার মধ্যে রয়েছে কিন্তু খড়গপুর রয়েছে ও থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা তার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান তারপরে বীরভূম মুর্শিদাবাদও রয়েছে আসানসোল চিত্তরঞ্জন রয়েছে কলকাতা উলবেরিয়া কোলাঘাট দীঘা কন্টাই নামখানা পোষারগঞ্জ হলদিয়া বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা রেখার ভিতরেই রয়েছে অর্থাৎ এই অংশগুলোতে কিন্তুই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবার আমরা এটাকে আবার প্লে করে দেবো মোটামুটি প্লে করলে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন প্লে করলে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তার শক্তিটা আস্তে আস্তে করে বাড়ছে এবং পরবর্তীকালে মঙ্গলবার সকাল নটার দিকে কিন্তু নিম্নচাপটি একদম শুরু হয়ে যাচ্ছে সবার প্রথমেই তার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি দীঘা খর্ধা মন্দারমণি রামনগর চাঁদখোলা চাওখোলা এছাড়া আমরা বেলদা জলেশোয়ার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা ইগড়া হলদিয়া দুর্গাচক বাজকুল তেঁতুলবেড়িয়া মহিষাদল ডায়মন্ড হারবার ময়না তমলুক পিংলা সহ সাবেং বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গোসাবা জয়নগর হলদিবারে সাগরদ্বীপ কাকদ্বীপ নামখানা প্রসারগঞ্জ এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপরে কিন্তু রয়েছে যেমন শ্যামনগর মোংলা তারপর শ্রীকান্তপুর তারপরে বাগেরঘাট জিনগর, মাতাবাড়িয়া মিজাকগঞ্জ বরিশাল ভোলা লালমোহন চাপসান হাতিয়া কলাপাড়া সহ বিভিন্ন অংশে আমরা লক্ষ্য করতে পারছি যে শুরুতেই কিন্তু প্রভাব আর উত্তরে কিন্তু আলাদাভাবে একটি নতুন প্রভাব রয়েছে যেটা হচ্ছে যার প্রভাবটা সতেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে এবার আমরা এটাকে আবার প্লে করব প্লে করলে যেটা আমরা দেখতে পাচ্ছি এক সকাল এগারোটা নাগাদ নিম্নচাপ অক্ষরেখা যেটা হচ্ছে উড়িষ্যার ওপরে রয়েছে তবে দক্ষিণবঙ্গের কিছু অংশ রয়েছে আর বৃষ্টিরা যে আছে সেটা কিন্তু বেড়ে গেল অর্থাৎ চন্দননগর খড়দা কলকাতা উলবেরিয়া কোলাঘাট বনঘাট চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বিভিন্ন অংশে কিন্তু বজ্রপাত সময়ের বৃষ্টির সম্ভাবনা আর এপাশে বাংলাদেশের পরিমাণটা বাড়লো দামুদা যশোর অভয়নগর নারিল মোংরা পাংসা শিবালয়া নাগেরপুর বেরা তারপর হচ্ছে বিভিন্ন অংশ কাপশিয়া কুমিল্লা এপাশে ত্রিপুরা আগরতলা উদয়পুর অম্বাসা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাকসাম হাজিবগঞ্জ রায়পুর সহ যেমন ঢাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি ময়মিন সিং এছাড়া সিলেটের ওপরে প্রভাব থাকছে এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ শিলিগুড়ি নকশালবাড়ি দেখতে পাচ্ছি আমরা দার্জিলিংয়ে বজ্রপাত সমেত প্রবল সম্ভাবনা কার্সিও ধুপগিরি কোচবিহার আলিপুরদুয়ার শিরামপুর কোকরাঝর অভয়পুরী সহ বারপেতা এছাড়া গৌহাটির দিকেও আমরা দেখতে পাচ্ছি প্রভাব এবার রাজশাহীতেও দেখতে পাচ্ছি আমরা প্রভাব রয়েছে বাংলাদেশের এবারে আমরা এটাকে আবারও প্লে করব সতেরো তারিখ মোটামুটি দুপুর দুটো নাগাদ গেলে দেখতে পাচ্ছি নিম্নচাপটা আবারও তার প্রভাব বিস্তার করল তার শক্তিটা কিছুটা বাড়ালো বাড়ি কিন্তু এবারে তার পুরো শক্তিটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা রংপুরের ওপরেও কিন্তু দেখতে পাচ্ছি দিনাজপুর রংপুর পীরগঞ্জ সহ বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি তার প্রভাবটা রয়েছে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কোন কোন অংশে কতটা প্রভাব থাকতে পারে আর এছাড়া শিলিগুড়ি অভয়নগর গলপাড়ার সময় বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি আমরা প্রভাব রয়েছে এই অংশ বিভিন্ন অংশে কিন্তু প্রভাব রয়েছে এছাড়া গুয়াহাটি গোয়ালপাড়া তো তখন প্রভাবটা যেহেতু যখন শক্তিটা বাড়লো তখন কিন্তু গোয়ালপাড়া তো পৌঁছে গেলো তারা কিন্তু গোয়ালপাড়া ছিল না এছাড়া রাজশাহী মেহেরপুর কালাই রংপুর শহর সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল সহ চিটাগং চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার সহ বিভিন্ন অংশে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেহেতু লঘুচাপ এরিয়াটা বড় হয়েছে তার ফলেই কিন্তু এটি আর এই পাশে কিন্তু পুরোটা পুরো উড়িষ্যায় কিন্তু আমরা বজ্রপাত সময়ে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবার দেখব আমরা বজ্রপাত কি দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা একবার আমরা প্লে করে নেব নর্মাল বৃষ্টি তো আমরা দেখছি কখনো কখনো বৃষ্টি হচ্ছে কখনও কখনো থামছে আকাশ পরিষ্কার হচ্ছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি তবে বজ্রপাত সমেত বৃষ্টি হবে নাকি সেটা একবার আমরা দেখে নেব মোটামুটি এবার আমরা আঠেরো তারিখ নাগাদ পৌঁছে গেছি আঠেরো তারিখ নাগাদ পৌঁছালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন খড়দা কলকাতা বিভিন্ন অংশ ধানবাদ বিভিন্ন খরদা বিভিন্ন বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত বৃষ্টি সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর রাজশাহী কুমিল্লা সহ বিভিন্ন অংশে আমরা লক্ষ্য করতে পারছি যে এর ভালোই প্রভাব থাকছে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খরদাসহ বিভিন্ন অংশে এর প্রভাবটা কিন্তু আমরা পড়তে দেখছি এবং আঠেরো তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি আঠারো তারিখ থেকে আবার আমরা উনিশ তারিখে যদি আমরা প্রবেশ করি তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা উনিশ তারিখেও কিন্তু তার ভালো প্রভাব থাকছে দেখুন উনিশ তারিখেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর ধানবাদ মেহেরপুর রাজশাহী রংপুর কালাই ময়মনসিং সিলেট সহ বিভিন্ন অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রভাবটা উনিশ তারিখ অর্থাৎ থাকছে এরপরে আমরা কুড়ি তারিখ প্রবেশ করছি অর্থাৎ রাত্রের দিকে কমে গিয়ে কিন্তু সকাল দিকে আবারও সম্ভাবনা হচ্ছে কুড়ি তারিখ গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কুড়ি তারিখেও কিন্তু নিম্নচাপের প্রভাব থাকছে তবে তার ভারী প্রভাব যেটি সেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন কোন কোন অংশে তার ভারী প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি এই অংশগুলিতে এই অংশগুলি অর্থাৎ তার মধ্যে রয়েছে দেখুন কোন কোন অংশগুলো রয়েছে আমরা ভাতি থেকে শুরু করে অর্থাৎ অয়েলাহাবাদ মুম্বাই নাগপুর গোয়ালেতর গোয়ালিয়র বিভিন্ন অংশে এই অংশগুলো নিউ দিল্লি এই অংশগুলোর মধ্যে ভারী প্রভাব রয়েছে আর এই পাশে দক্ষিণবঙ্গে তো থাকবে প্রভাব সেটা আমরা লক্ষ্য করতেই পারছি তারপরে বিকেল চারটা নাগাদ বাংলাদেশের জেলাগুলো তো দেখতে পাচ্ছি উপকূলবর্তী কক্সবাজার চট্টগ্রাম এই অংশতেও দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশটাই দেখতে পাচ্ছি এছাড়া পুরো দক্ষিণবঙ্গটাও দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে আমরা এটাকে কুড়ি তারিখ থেকে একুশ তারিখ যাবো আমরা দেখেছিলাম যে একুশ তারিখ অর্থাৎ বাইশ তারিখের দিয়ে কিন্তু আবহাওয়া ক্লিয়ার হয়ে যাচ্ছিলো এবার আমরা দেখবো যে একুশ তারিখের পর কি থাকছে প্রভাব একবার দেখে নেব তবে একুশ তারিখের পর যেটা আমরা দেখেছিলাম দুপুরবেলা যে বৃষ্টির সম্ভাবনা হালকা দক্ষিণবঙ্গে তবে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টি থাকবে তবে এবার বাইশ তারিখ গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন প্রভাব প্রায় কমে যাচ্ছে বাইশ তারিখের মধ্যে যেটা আমরা দুপুরবেলা দেখেছিলাম বাইশ তারিখের মধ্যে প্রভাবটা প্রচুর কমে যাচ্ছে তবে বেশ কিছু জেলায় প্রভাব থাকবে একদম থাকবে না তেমন কিছু নয় বেশ কিছু জেলায় প্রভাব থাকবে তারপরে তেইশ তারিখ প্রবেশ করলাম তেইশ তারিখ প্রবেশ করলে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তেইশ তারিখে কিন্তু আবার আর একটি নতুন নিম্নচাপ অক্ষরেখা অর্থাৎ নতুন নিম্নচাপ কিন্তু কিছুক্ষণের জন্য খনিক্ষণের জন্য আমরা লক্ষ্য করতে পারলাম মানে আগের নিম্নচাপটারই কিছুটা প্রবেশ আমরা কিছুটা শক্তি অর্জন করে আবার আমরা আশ্রয় পড়তে দেখলাম এছাড়াও ময়মেন সিলেট শিলং সহ বিভিন্ন অংশ আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া এই অংশগুলোতে থাকবেই প্রভাব তো বন্ধুরা এছাড়া এখনকার লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন